তো আমাদের দ্বিতীয় লেকচার হলো আমরা ওয়াটারের মলিকুলার অরবিটাল দেখতে চাচ্ছি। তো এটা হলো ওয়াটার, আমাদের অপটিমাইজ স্ট্রাকচার। এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ জব ইউজিং দিস জিওমেট্রি। সো আমরা এগেন কন্টিনিউতে ক্লিক করলাম এবং আমরা গাউসিয়ান সফটওয়্যার ব্যবহার করতেছি। তো আমরা এখন ওয়াটারের মলিকুলার অরবিটাল দেখতে চাচ্ছি এবং সেম থিওরি আমরা ইউজ করব, হার্ট ফোক এবং বেসি সেট যেটা আমরা আগে ব্যবহার করেছি। জব রান করছে, ইট অ্যাকচুয়ালি ডাজন্ট টেক দ্যাট মাচ টাইম টু কমপ্লিট। আই থিঙ্ক উইদিন শর্ট টাইম ইট উইল বি কমপ্লিটেড। We might need to refresh, so it's already done. So আমরা আসলে ওয়াটারের মলিকুলার অরবিটাল দেখতে চাচ্ছি। এখানে ওয়াটারের 19টার মতো এখানে আমরা দেখতে পাই, 19টার মতো মলিকুলার অরবিটাল আছে। এখানে শুধুমাত্র 8টা শো করতেছে। আমরা পলিস ক্লোশন প্রিন্সিপাল অনুসারে জানি যে একটা অরবিটে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। এগুলো সব হলো হোমো, যেখানে অকুপেন্সি 2 হলো লাস্ট, যে যার পরে আর কোনো অকুপেন্সি নেই, সেটা হলো হোমো। এবং আমরা হোমো অরবিটালটা দেখতে পারবো যদি আমরা এখানে ক্লিক করি ভিউতে, তাহলে আমরা ওয়াটারের হোমো দেখতে পারবো। তো যদি আমরা আনজুম করি তাহলে এটা ওয়াটারের হোমো অরবিটাল। আমরা এই পাশের ট্যাব থেকে অলসো আমরা এখান থেকে সি করতে পারি। আমরা জানি যে তো এটা হলো লুমো, ওয়াটারের লুমো অরবিটাল এখানে, কারণ অকুপেন্সি হলো জিরো। লোয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল হোমো, হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল এটা হলো হোমো মাইনাস 1, কারণ এটা জাস্ট হোমোর উপরে, এর জন্য এটা হোমো মাইনাস 1। তো আমরা হোমো মাইনাস 2 দেখতে চাচ্ছি, এটা হলো হোমো মাইনাস 2। আমরা এখান থেকে ডিলিট করতেছি কারণ এই পিকচার অনেক মেমোরি স্টোর করে। আমরা এখন লুমো দেখতে চাচ্ছি, লুমো প্লাস 1, যেটা লুমোর পরে। এবার হলো লুমো প্লাস 2 আমরা এখন দেখতে চাচ্ছি, তো এটা হলো লুমো প্লাস 2। আমরা ইচ্ছা করলে ওয়াটারের ইলেকট্রন ডেন্সিটি দেখতে পারি, ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল দেখতে পারি। ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল থেকে আমরা যেটা বুঝতে পারি যে ইলেকট্রনের ডেন্সিটি আসলে কোথায় বেশি। আমরা বুঝতে পারছি যে ইলেকট্রনের ডেন্সিটি অক্সিজেনের দিকে বেশি, কারণ রেড মিন্স যেখানে ইলেকট্রনের ডেন্সিটি বেশি, যেখানে ইলেকট্রনের ডেন্সিটি কম সেখানে হলো ব্লু। এটা হলো সলিড, আমরা ট্রান্সপারেন্টও করতে পারি। তো এটা হলো ওয়াটারের মলিকুলার অরবিটাল এবং